শুভ সকাল বন্ধুরা, আজ 15 জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আসাম সরকার নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে বলে বিধানসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। আসামের বনাঞ্চলে কোনো বিদেশি বসবাসকারী নেই বলে বিধানসভায় বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রকাশ। কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনারদের মহার্গ ভাতা 11% বৃদ্ধি। শিক্ষামন্ত্রী রনজ পেগু বলেছেন যে আগামী 31 জুলাইয়ের মধ্যে হাইস্কুল শিক্ষান্ত এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে। রাজ্য সরকার বিভিন্ন বিভাগ, সংস্থা ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত অনুরোধের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন বিভাগে নিযুক্তি প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষাগুলি কোভিড বিধি মেনে অনুষ্ঠিত করার ব্যাপারে অনুমতি প্রদান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে চলতি বছরের MBBS পাঠ্যক্রমের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ NEET প্রথমবারের মতো 13টি ভাষায় অনুষ্ঠিত হবে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘণ্টায় 1 জন করোনা রোগীর মৃত্যু। মেডিকেলে বর্তমানে 87 জন কোভিড রোগী ভর্তি রয়েছেন, এর মধ্যে 71 জন অক্সিজেন সাপোর্টে এবং 54 জন ICU। ধীর গতিতে কমছে ভারতে করোনা সংক্রমণ। গত 24 ঘণ্টায় দেশজুড়ে কতজন লোক আক্রান্ত হলেন, সুস্থ হলেন এবং মৃত্যু হলো, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবর্জনা রাস্তায় ফেলবেন না, শিলচর শহরে সচেতনতা অভিযান পুরসভার। শীঘ্রই অন্যত্র সরানো হবে বাজার, বললেন জেসিকা লাল সিম। আমি একা নই, জিপির অন্য কর্মীরাও জড়িত। খাটিগুড়া ব্লকের MGNREGA কেলেঙ্কারি নিয়ে বড়সড় বোমা ফাটালেন অভিযুক্ত BDO সুজা হোসেন মজুমদার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, কাটিগুড়ার BDO সুজা হোসেন গ্রেফতার হওয়ার পর সংশ্লিষ্ট 3টি জিপির গ্রাম উন্নয়নের কর্মীদের আর পাত্তা পাওয়া যাচ্ছে না, আশঙ্কায় উদাও হয়ে গেছেন সবাই। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তার সরকার নেশাজাতীয় দ্রব্যের অবৈধ ব্যবসার বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। বিধানসভায় এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন যে এই বিভীষিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ড্রাগস, গবাদি পশুর চোরা কারবার এবং মানব সরবরাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিগত 2 মাসে আসাম পুলিশ ড্রাগসের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত 1897 জনকে আটক করেছে বলে বিধানসভায় জানান। এই সময়সীমায় 28 কিলোগ্রাম হেরোইন, 41 কিলোগ্রাম আফিম এবং অন্যান্য নেশাযুক্ত দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে বলেও তিনি জানান। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে আগামী শনি ও রবিবার রাজ্যের 4টি স্থানে ওইসব বাজেয়াপ্ত করা নেশাদ্রব্য প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হবে। অপরদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু বলেছেন যে আগামী 31 জুলাইয়ের মধ্যে হাইস্কুল শিক্ষান্ত এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের একথা জানিয়ে বলেন যে প্রতিটি জেলা এবং ব্লক পর্যায়ে পরীক্ষার ফল ঘোষণার যাবতীয় কাজকর্ম সম্পন্ন হয়েছে। তিনি বলেন যে শিক্ষকদের বদলির ক্ষেত্রে আগামী 2 মাসের মধ্যে একটি পোর্টাল চালু করা হবে এবং শিক্ষকরা এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে শিক্ষকদের ন্যূনতম 10 বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা করার শর্ত পূরণ করতে হবে। তবে নিরাপত্তা এবং স্বাস্থ্য সম্পর্কিত কারণে বদলির জন্য আবেদন করা যাবে বলে শিক্ষামন্ত্রী জানান। বিদ্যালয়গুলিতে শূন্যপদ পূরণ করা সহ প্রয়োজনে নতুন পদ সৃষ্টি করা হবে বলে শ্রী পেগু জানান। প্রাথমিক তথা মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা বিভাগ 2018 সালের গুণোৎসবের উপর ভিত্তি করে পদক্ষেপ গ্রহণ করবে। গুণোৎসবের রিপোর্ট কার্ডের ভিত্তিতে পরিকাঠামো শক্তিশালী করার উদ্দেশ্যে ইতিমধ্যে 980 কোটি টাকা ধার্য করা হয়েছে বলেও শিক্ষামন্ত্রী জানান। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য 11% মহার্গ ভাতা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার গতকাল গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী এই মহার্গ ভাতা পূর্বের 17% থেকে বাড়িয়ে 28% করা হয়েছে। চলতি মাসের 1 তারিখ থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান যে
केंद्रीय मंत्रिसभा परिधान और परिधेय वस्त्र रप्तानी क्षेत्र राज्य और केंद्र कर एवं लेबिर ऊपर छाड़ देवार सिद्धांत नियेछे। তিনি বলেন যে এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে আমদানির পথ আরও উৎসাহব্যঞ্জক হবে। শ্রী ঠাকুর আরও বলেন যে অর্থনৈতিক পরিক্রমা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি পশুপালন ক্ষেত্রকে উৎসাহিত করতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। অপরদিকে রাজ্য সরকার বিভিন্ন বিভাগ সংস্থা ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত অনুরোধের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন বিভাগে নিযুক্তি প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার জন্য প্রবেশ পরীক্ষাগুলি কোভিড বিধি মেনে অনুষ্ঠিত করার বিষয়ে অনুমতি প্রদান করেছে। এই নির্দেশ আজ থেকে কার্যকর করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী প্রবেশ পরীক্ষা অনুষ্ঠিত করার ক্ষেত্রে পরীক্ষা হলে 50% আসন সংখ্যা এবং 50 জন পরীক্ষার্থী থাকবে। একটি পরীক্ষা কেন্দ্রে 200 অধিক প্রার্থী পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের আন্তঃজেলা যাতায়াত সান্দ আইন বা যানবাহনের যুগ্ম অযুগ্ম নীতির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। অপরদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে চলতি বছরের MBBS পাঠ্যক্রমের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ NEET প্রথমবারের মতো 13টি ভাষায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় প্রথমবার পাঞ্জাবি এবং মালয়ালম ভাষা সংযোজিত করা হয়েছে। এখন থেকে NEET পরীক্ষা বাংলা, অসমিয়া, ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি, মালয়ালম, উড়িষ্যা, মারাঠি, কানাডা, তামিল, তেলেগু, উর্দু ও গুজরাটি ভাষায় অনুষ্ঠিত হবে। এক টুইট বার্তায় শ্রী প্রধান বলেন যে জাতীয় শিক্ষানীতি 2020-এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক ভাষাগুলিকে উৎসাহিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন এর পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের NEET পরীক্ষার পঞ্জীয়ন প্রক্রিয়া NTANEET.NIC.IN এই ওয়েবসাইটে গতকাল থেকে শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের ভারতীয় শিক্ষার্থীদের সুবিধার জন্য এবার কুয়েতে একটি NEET পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালের মুখপাত্র ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন যে মেডিকেলে এখনও পর্যন্ত 87 জন কোভিড রোগী ভর্তি রয়েছেন, 71 জন অক্সিজেন সাপোর্টে এবং 54 জন ICU ভর্তি রয়েছেন। ডক্টর ভাস্কর গুপ্ত জানান যে মেডিকেলে গত 24 ঘন্টায় 11 জন নতুন কোভিড রোগী ভর্তি হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 41,755 জন, সুস্থ হয়েছেন 39,289 জন, গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 578 জনের। বর্তমানে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা হল 426,028 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন 831 জন, সুস্থ হয়েছেন 1,161 জন এবং মৃত্যু হয়েছে 14 জনের। পশ্চিমবঙ্গে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা হল 13,847 জন। গত 24 ঘন্টায় আসামে নতুন করে আক্রান্ত হয়েছেন 2,046 জন, সুস্থ হয়েছেন 2,655 জন। গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 22 জনের। আসামে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা হল 19,653 জন। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 558 জন, সুস্থ হয়েছেন 418 জন। গত 24 ঘন্টায় ত্রিপুরাতে নতুন করে মৃত্যু হয়েছে 1 জনের। ত্রিপুরাতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা হল 4,384 জনের। অপরদিকে আসামের 475টি বনাঞ্চলের গ্রামগুলিতে মোট 1,20,544টি পরিবার বসবাস করছে বলে বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিধানসভায় জানান। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন যে তফসিলি উপজাতি এবং অন্যান্য পরম্পরাগত বনবাসী বন অধিকার স্বীকৃতি আইন 2006-এর অধীনে স্বীকৃতিপ্রাপ্ত বনাঞ্চলের গ্রামগুলিতে বসবাস করা লোকদের নির্দিষ্ট পরিমাণের বনাঞ্চলের জমি দখল করার অধিকার প্রদান করা হয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত ভারতীয় নাগরিকরা এ ধরনের বনাঞ্চলে বসবাসের যোগ্য এবং বনাঞ্চলের গ্রামগুলিতে এখনও কোনো বিদেশি চিহ্নিত হয়নি বলে মন্ত্রী জানান। করিমগঞ্জ জেলার কোনো বন গ্রামে রোহিঙ্গা শরণার্থী নেই বলে মন্ত্রী স্পষ্ট করে দেন। এদিকে মৎস্য বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী শ্রী শুক্লবৈদ্য ঘরে ঘরে পুকুর ঘরে ঘরে মাছ প্রকল্পের অধীনে 2020-21 অর্থবছরে 393,000 মেট্রিক টন মৎস্য উৎপাদন করা হয়েছে বলে জানান। চলতি বছরে এ পর্যন্ত এই উৎপাদনের হার 5.36%। তিনি বলেন যে আসামে মৎস্য রোগের ক্ষেত্রে সীমিত গবেষণা ব্যবস্থা অব্যাহত রয়েছে। রোহাতে মৎস্য মহাবিদ্যালয় এবং গুয়াহাটির কেন্দ্রীয় আন্তর্জাতিক মৎস্য গবেষণা প্রতিষ্ঠানে এই গবেষণা অব্যাহত রয়েছে বলে মন্ত্রী জানান। অপরদিকে শিলচর শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখতে হলে
রাস্তায় বা রাস্তার মুড়ে মুড়ে আবর্জনা ফেলা যাবে না, বাড়িতেই আবর্জনা জমিয়ে রাখতে হবে। পুরসভার লোক গিয়ে আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসবে। যত্রতত্র এবং রাস্তার মুড়ে মুড়ে আবর্জনা ফেলার মানুষের প্রবণতা যেভাবে দিন দিন বাড়ছে, এতে পুরসভার পক্ষে সব জায়গায় গিয়ে সাফাই প্রক্রিয়া চালানো সম্ভব হচ্ছে না কর্মীর অভাবে। এই জন্যই ডোর টু ডোর আবর্জনা সংগ্রহে এখন জোর দেওয়া হবে। বাড়ি বাড়ি আবর্জনা জমিয়ে রাখা এবং পুরসভার লোক গেলে আবর্জনা গাড়িতে তুলে দেওয়া অভ্যাসে পরিণত করতে হবে নাগরিকদের। এই প্রকল্পকে সামনে রেখে যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করার উপর মঙ্গলবার শিলচর শহরে সচেতনতা কর্মসূচি চালিয়েছে পুরসভা। এদিন শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে রাস্তায় আবর্জনা না ফেলার সচেতনতা অভিযান চালানো হয় সুনাই রোড হয়ে হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত। পুরসভার প্রশাসনিক আধিকারিক জেসিকা রুজ লালসিম জানিয়েছেন, নাগরিকরা সচেতন না হলে শিলচর শহরকে আর স্বচ্ছ রাখা যাবে না। তিনি বলেছেন, বছর দুয়েক আগে স্বচ্ছ সুন্দর শিলচর প্রকল্পের আওতায় শহরের 15,000 বাড়িতে আবর্জনা রাখার বালতি দেওয়া হয়েছে পুরসভা থেকে। আগামীতে শহরের 28টি ওয়ার্ড এলাকাতেই বাড়ি বাড়ি দেওয়া হবে ডাস্টবিন, ফলে মানুষ সচেতন না হলে কাদের কাজ কিছুই হবে না। প্রশাসন আধিকারিক আরও জানান, যেখানে সেখানে আবর্জনা ফেলায় তা একসময় নালায় গিয়ে পড়ে, এরপর নালা ভর্তি হয়ে শহরে জমাজলের সমস্যা সৃষ্টি হয়। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে শহরের যেসব জায়গায় রাস্তার উপর বাজার বসে সেই বাজারগুলি তুলে নিয়ে ব্যবসায়ীদের অন্য জায়গায় সরানোর ব্যবস্থা করে দেওয়া হবে। ব্যবসায়ীদের দেওয়া হবে পুরসভার আইডেন্টিটি কার্ডও। স্ট্রিট ভেন্ডর অ্যাক্ট 2014 মেনে বাজার বসানোর ব্যবস্থা করবে পুরসভা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের যানজট কমবে। রাস্তা থেকে সরিয়ে অন্যত্র বাজার বসানোর কিছু জায়গাও নির্ধারণ করেছে পুরসভা। অপরদিকে আমি একা নই, জিপির অন্য কর্মীরাও জড়িত। মুখ খুলছেন সুজা, হাম তো ডুবেঙ্গে সনম, তুম কবি সাথ লেখে ডুবেঙ্গে। বলিউডের এই হিট ডায়লগকে মনে করিয়ে দিয়ে মঙ্গলবার কাটিগুড়া ব্লকের এমজি এন্ড্রেগা কেলেঙ্কারি নিয়ে বড়সড় বোমা ফাটালেন অভিযুক্ত বিডিও সুজা হোসেন মজুমদার। জেরার মুখে সুজা সাফ জানিয়ে দিয়েছেন, আমি একা শাস্তি কেন পাবো, অন্য যারা জড়িত আছেন তাদেরকেও সমানভাবে শাস্তি পেতে হবে, তাই আমার সঙ্গের অন্য আধিকারিকদের নামও আমি বলবো আইনের কাছে। উল্লেখ্য, কাটিগুড়া ব্লকের বহু চর্চিত 7,42,00,000 টাকার এমজি এন্ড্রেগা কেলেঙ্কারিতে যোগসাজশের দায়ে গত শনিবার অভিযুক্ত বিডিও সুজা হোসেন মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে দুদিনের রিমান্ডে এনেছে পুলিশ। সারা রাত চোখের পাতা এক করতে পারেননি, ঠায় বসে কাটিয়েছেন থানার কাঠের চেয়ারে। মঙ্গলবার কাটিগুড়া থানায় বসে বিডিও সুজা এই প্রতিবেদকের কাছে তুলে ধরলেন এমএনরেগা সম্পর্কিত বেশ কিছু বিস্ফোরক তথ্য। তার মতে, যে 3টি জিপির তথ্য নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে তার সবকটির অ্যাক্রিডিয়েট ইঞ্জিনিয়ার, জিআরএস ও সচিব প্রত্যেকটি দুর্নীতির জন্য দায়ী। বিস্তারিতভাবে বিডিও সুজা জানান, তারিণীপুর, দুধপুর, গণিগ্রাম ও ফুলবাড়ি জিপির এমজি এন্ড্রেগার কাজগুলিতে যদি দুর্নীতি হয়ে থাকে তবে সংশ্লিষ্ট কর্মীদের জন্যই হয়েছে, কারণ তিনি বিডিও হিসেবে প্রত্যেক দিন প্রতিটি কাজ দেখতে যেতে পারেন না। এছাড়া ফিল্ডে কারা কারা কাজ করছে এবং কাজের ভলিউম কতটা হয়েছে তা দেখার জন্যই এই জিআরএস ও সচিবরা আছেন। এরা মাস্টার রুলে নাম নথিভুক্ত করার পরই বিডিও স্বাক্ষর করার পর জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হয়। সুজার মতে, এই আর্থিক অনিয়মের জন্য সিংহভাগ দায়ী হচ্ছেন সংশ্লিষ্ট জিপিগুলোর কর্মীরা। সুজা আরও বলেন, এইসব কর্মীদের বিশ্বাস করাটাই তার কাল হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে অভিযুক্ত বিডিও আরও বলেন, তিনি মাস দুয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন, অবস্থা বেশ সিরিয়াস ছিল। ওই সময় এই জিআরএস ও সচিবরা যেসব মাস্টার রুল নিয়ে তার হাইলাকান্দির বাড়িতে গিয়েছিলেন তার সব কটিতেই ভিডিও হিসেবে স্বাক্ষর করেছিলেন তিনি। কিন্তু তারই অধস্তন কর্মীরা যে তার রোগের সুযোগ নিয়ে তাকে এই মহা জামেলায় ফেলবেন তা তিনি কল্পনাও করতে পারেননি। অভিযুক্ত ভিডিও আরও বলেন, মূল কাজগুলির থেকে অনেক টাকা বেশি উঠানো হয়েছে বলে যখনই তিনি বুঝতে পেরেছেন তখনই সব পেমেন্ট স্টপ করে দিয়েছেন, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। জেলা পরিষদের পক্ষ থেকে জিপিগুলিতে তদন্ত হয়ে গেছে এই সময়ের মধ্যে। আজ ভিডিও সুজা হোসেন স্পষ্ট বলেছেন, সংশ্লিষ্ট জিপি সচিব, জিআরএস এবং এইদের তদন্তের আওতায় নিয়ে এলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। জানা গেছে, এমজি এন্ড্রেগা প্রকল্পের আওতায় দুধপুর, গণিগ্রাম, তারিণীপুর ও ফুলবাড়ি জিপিতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সিসি ব্লক দিয়ে গ্রামীণ সড়ক নির্মাণের কাজে।
প্রায় 7,42,00,000 টাকা নয়ছয় হয়েছে এইসব কাজে, কোথাও কাজ হয়নি, কোথাও কাজের শুরু আছে শেষ নেই, কোথাও আবার পুরনো কাজের উপর নমনম করে কাজ হয়েছে, কোনো জায়গায় পুরো প্রকল্পকে ডাইভার্ট করে অন্য জায়গায় নাম খাওয়াতে কাজ হয়েছে, আবার কোনো জায়গায় গোচারণ ভূমির উপর সড়ক নির্মাণ হয়েছে দেখিয়ে হাফিস করা হয়েছে লক্ষ লক্ষ টাকা। বিশাল অঙ্কের এই টাকা নয়ছয়ের পেছনে শুধু গ্রাম উন্নয়ন বিভাগের কর্মীরাই নয়, জড়িত আছে একটি বড় ধরনের সিন্ডিকেট। এরা সরকারি কর্মীদের সঙ্গে যোগসাজশ করে ছোট ছোট শিশুদের নামে জব কার্ড তৈরি করেছে, শিশুদের নামে বিভিন্ন সিএসপিতে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে, তারপর ভুয়ো ওইসব শিশুদের নামে জব কার্ড খুলে হাতিয়ে নিয়েছে টাকা। মুদ্রা কথা হচ্ছে, বিশাল এই আর্থিক কেলেঙ্কারির জল খুঁজতে হলে পুলিশকে এখনো অনেক পথ হাঁটতে হবে। এদিকে বিডিও সুজা হোসেন গ্রেফতার হওয়ার পর সংশ্লিষ্ট 3টি জিপির গ্রাম উন্নয়নের কর্মীদের আর পাত্তা পাওয়া যাচ্ছে না, আচমকাই উদাও হয়ে গেছেন সবাই। পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছেন দুধপুর গণিগ্রাম জিপির এই প্রীতম দাস, জিআরএস জাবির হোসেন বড়বুইয়া, ফুলবাড়ি জিপির এই দেবল দাস, জিআরএস হিলাল হোসেন বড়বুইয়া, তারিণীপুর জিপির এই দেবল দাস, জিআরএস বনি আমিন বড়বুইয়া। পুলিশ পাকড়াও করতে সাড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এদের কোনো হদিশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত।